স্বপ্নে মাকে দেখার পর থেকে একরকম মায়ের আদেশে পুজোর সূচনা করেন পুরোহিত অমিতাচার্য। 2010 সালে প্রথম এই পুজোর সূচনা হয়, আর তারপর থেকেই কাশিমবাজার দিঘির পাড়া এলাকার এই বগলামুখী মায়ের পুজো দেখতে প্রতি বছরই ভিড় জমান বহু ভক্ত। দেবী এখানে তন্ত্র মতে পূজিত হন। চার পুরোহিত সহযোগে চলে বিশাল যজ্ঞ। ভোগ হিসেবে দেওয়া হয় রুই কাতলা মাছ, আর এই পুজোকে কেন্দ্র করে দুস্থদের উদ্দেশ্যে বিতরণ করা হয়ে থাকে কম্বল ও মশারি। এই বগলা মায়ের পুজোকে কেন্দ্র করে বহু ভক্তের সমাগম হয় মন্দির চত্বরে। বগলামুখী মা দশ মহাবিদ্যার অষ্ট মহাবিদ্যা, মা বগলামুখী শত্রুনাশিনী, বিপদনাশিনী, মৃত্যুনাশিনী, সমস্ত দিক থেকে মা সর্বশক্তিমানী। মা ছাড়া আমাদের এক বিন্দু চলে না। আমি 2010 সালে মাকে স্বপ্নে পাই, এবং তারপর থেকে আমার শিক্ষাগুরু মাননীয় শ্রী চঞ্চল ভট্টাচার্য মহাশয়ের নেতৃত্বে আশীর্বাদে আমি এই পুজোটা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম বা এখনও যাওয়ার চেষ্টা করছি। কিন্তু বিগত কদিন হলেও তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা মর্মাহত, দুঃখিত। আমাদের পুজোটা এবছর আমরা সেরে করে উঠতে পারলাম না, আমরা সকলেই ভারাক্রান্ত। আমি আর এর থেকে কিছু বলার ইয়ে রাখতে পারছি না, কারণ উনি আজকে আমার সঙ্গে নেই। আজকে আমার সঙ্গে যিনি পুজো করছেন তিনি মাননীয় শ্রী পীযূষ ভট্টাচার্য মহাশয়। আমি তার কাছে চির ঋণী এবং কৃতজ্ঞ। সকলের মঙ্গল হোক, সকলেই ভালো থাকুন আমার মায়ের আশীষে এবং আশীর্বাদে। 2010 সালে এটা চালু করেছি, তার মানে এটা হচ্ছে 12 বছর। রানী কি মতে পুজো হয়? তন্ত্র মতে, বগলামুখী তন্ত্র মতে, একদম দশমীদের সাপে তন্ত্র মতে হয়।